জন ডিয়ার বসে গেছে, তার জন্য ট্রাক্টরটা টানতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন পেছিয়ে পেছিয়ে গাড়িটা নিয়ে যাচ্ছে, আর এখানে রসাটা পাক দিয়ে নিচ্ছে, বাঁধছে একা জুনা। দেখতে পাচ্ছেন ট্রাক্টরটা কত কাছে চলে গেছে। তো এবার রসা বাঁধবে এখানে। দেখতে পাচ্ছেন এখানে সবাই দাঁড়িয়ে আছে। তো এবার রসাটা বেঁধে নেবে, তখন রসাটা বাঁধছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখন রসাটা গিট দিয়ে পাক দিয়ে লাগিয়ে দিচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার গাড়িটা টেনে নিচ্ছে, তখন গাড়িটা টানবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা গাড়িটা টেনে নিচ্ছে, তো গাড়িটা উঠে পড়ছে। তো সারা 744 FC গাড়িটা টেনে নিল, আর এই জন ডিয়ারটা ভিট অল্প আছে, তার জন্য গাড়িটা উঠতে পারছিল না, তার জন্য স্বরাজ চলে এসেছে টানার জন্য। দেখতে পাচ্ছেন ধান ভর্তি গাড়ি নিয়ে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে গাড়িটা। তো গাড়িটা এখন চলে গেল উঠিয়ে, ওখানে যে ট্রলিটা লাগিয়ে নেবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রলিটা লাগিয়ে নেবে। দেখতে পাচ্ছেন এখানে পাইপটা লাগিয়ে নিচ্ছে। এবার এখানে পাইপের তেলটা ছেড়ে দিচ্ছে, এবার হাইড্রোলিক করছে যাতে ট্রলিটা উঠে পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্রলি উঠছে না, মানে ভালো করে টাইট দিতে হবে। তো এবার ট্রলি উঠছে। তো এটা উঠে পড়বে উপরে, দেখবেন আপনারা ট্রলি উঠে পড়ছে এখন। তো এবার একটু চারজন মিলে তুলবে এটা। দেখতে পাচ্ছেন ফিলটা তুলে নিল, এবার চারজন মিলে এটা তুলবে। তো এটা উঠে বললো, একটু ঠেলতে হবে। তো এখন ট্রলি লাগানো হয়ে গেছে। তো এখন ট্রলি লাগিয়ে এবার ধান আনতে যাবো আমরা।
এখানে জন্মিয়ে দাঁড়িয়ে আছে।